পরবর্তীকালীন সরকার আসার পর থেকে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। কিছুদিন পর পর বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ এর সদস্যরা। ইতিমধ্যে কঠিন শক্তি দেখিয়েছেন বাংলাদেশের বিজিবি। ভারতের একজন বিএসএফ সদস্যকে সরাসরি আটক করেছেন, এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই অবস্থা চললে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কয়েকদিনের ভিতরে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কি বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই ভিডিওতে দেখাবো। এমনকি দেখতে পারবেন যে একজন সেনা সদস্যকে হত্যা করেছেন সন্ত্রাসীরা। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। অশোক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নানা উত্তেজনা দেখা যাচ্ছে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর মধ্যে, কেননা কয়েকদিন পর পর সীমান্ত বৈঠক হচ্ছে। বাংলাদেশি ঢুকলে তাদেরকে গুলি করছেন বিএসএফ, বিএসএফ বাংলাদেশে ঢুকলে তাদেরকে সরাসরি গ্রেফতার করছেন বিজিবি সদস্যরা। ইতিমধ্যে আপনারা জানেন একজন বিএসএফ সদস্যকে আটক করেছে বাংলাদেশে ঢোকার জন্য। তিনি বাংলাদেশে অবৈধভাবে গরু তাড়াতে গিয়ে গ্রেফতার হয়েছেন। দর্শক, অন্যদিকে যৌথ অভিযানে নেমে একজন সেনা সদস্য হত্যা হয়েছেন। এবার সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, সরাসরি বলেছেন অতি শীঘ্রই আমরা সকল সন্ত্রাসীদের গ্রেফতার করব। এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। দর্শক, আপনারা জানেন বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে অনেক পুলিশ কর্মকর্তারা কাজে যোগ দিচ্ছে না, পুলিশের মনোবল হারাচ্ছে, সেজন্য এবার এরকম কর্মকাণ্ড করছে সন্ত্রাসীরা। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানান।